প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে টিউটোরিয়াল পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কলি। আজকে তোমাদেরকে অষ্টম অধ্যায়ের যে পাঠটা আমরা পড়াবো সেটা হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। গতদিন আমরা পড়েছিলাম দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়া। দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়ার তোমরা যে হোমওয়ার্কগুলো করে আমাকে দিয়েছিলে সেগুলো আলহামদুলিল্লাহ অনেকেরই খুব ভালো হয়েছিল। তো দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়া থেকে যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেটার উত্তর দেওয়ার একটু চেষ্টা করো। যেমন ধরো যে আমরা বলছি যে দহনে অক্সিজেনের উপস্থিতি থাকে, তাহলে এই অক্সিজেন কিসে পরিণত হয় বলো তো? অক্সিজেন পরিণত হয় অক্সাইডে। আচ্ছা, আর দহনে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখানে তাপ এবং আলোক শক্তিও উৎপন্ন হয়। আমরা যদি বলি বা জিজ্ঞাসা করি তোমাদেরকে যে প্রতিস্থাপন বিক্রিয়া বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি কি উত্তর দিবে? প্রতিস্থাপন বিক্রিয়া বলতে আমরা বুঝি যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ হতে মৌলটিকে সরিয়ে নিজে সেই স্থানটা দখল করে এবং নতুন একটা যৌগ তৈরি করে, তাকে বলা হয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়ায় আমার ধারণা তোমাদের আর কোনো সমস্যা নেই। আমরা আজকের পাঠটা শুরু করি। আমাদের পাঠ যেহেতু হচ্ছে শুষ্ক কোষ, তো আমরা প্রথমে দেখি যে একটা শুষ্ক কোষ দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়। শুষ্ক কোষ বলতে একটু কেমন শোনাচ্ছে, তাই না? ড্রাই সেল বা শুষ্ক কোষ, অ্যাকচুয়ালি এটাকে আমরা যে নামে চিনে থাকি সেটা হচ্ছে ব্যাটারি। এই যে দেখো, একটা ব্যাটারি। এমন ব্যাটারি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, যেমন রিমোটে, বিভিন্ন ধরনের খেলনায়, তারপরে হচ্ছে ঘড়িতে, এই জিনিসগুলোতে আমরা এই ব্যাটারি ব্যবহার করে থাকি। যখন কোনো ঘড়ি বন্ধ হয়ে যায়, স্পেশালি আমাদের ওয়াল ক্লক, তখন আমরা হচ্ছে যদি একটা নতুন ব্যাটারি ওটাতে সেট করি তাহলে আবার ঘড়িটা আবার চলতে শুরু করে। তো এখানে ঘড়িটা যে চলতে শুরু করে এর কারণ হচ্ছে এর ব্যাটারির ভেতরে যে রাসায়নিক শক্তিটা আছে এটা কিন্তু পরিবর্তিত হয়ে পরে ওই ঘড়িকে হচ্ছে গতিশীলতা দান করে। তো আমরা আজকে একটা ব্যাটারির গঠন করব, যে এমন তো দেখতে। হ্যাঁ, আমি জানি না তোমরা এই কাজটা করেছো কি না। আমি যেটা করতাম ছোটোবেলায়, যদি কোনো নষ্ট হয়ে যাওয়া ব্যাটারি আমার হাতে এসে পৌঁছাতো, তাহলে আমি ওই ব্যাটারিটার আগেই এটা খুলে ফেলতাম যে ভিতরটা দেখতে কেমন, তারপরে ওটাকে পিটাই পিটাই ভেঙে ভিতরটা দেখতাম যে কেমন, এবং কিছুক্ষণ পরে দেখতাম আমার হাত পুরো কালো হয়ে গেছে। তখন তো বুঝতাম না যে কেন বা কী কারণে এরকম হয়। এখন হচ্ছে তোমাদেরকে নিজে পড়ি, তোমাদেরকে পড়াই, এখন হলো বুঝি যে আসলে কেন এরকম হয়। তো আমরা আজকে দেখব যে একটা শুষ্ক কোষের গঠন কেমন হয়। একটা শুষ্ক কোষের প্রধান উপাদান হচ্ছে তিনটি, যে তিনটা জিনিস নিয়ে আমরা লেই বা কাই তৈরি করব, সেই তিনটা উপাদান হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড ও কয়লার গুঁড়া। ঠিক আছে, তিনটা উপাদান বললাম, এখানে চিত্রটা আমি দিয়েছি দেখো, যেখানে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আছে কয়লার গুঁড়া, আর আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তো এই তিনটা উপাদান শুষ্ক, ড্রাই উপাদান, কিন্তু এই তিনটা উপাদানকে একত্রে নিয়ে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী অবভিয়াসলি নিয়ে, তারপরে হচ্ছে এটাকে মিশানোর পরে তাতে একটু পানি মিলালে, যেমন হচ্ছে রুটি তৈরি করার সময় আমরা শুকনো আটাতে পানি মিলাই একটা ডো তৈরি করি সুন্দর, তারপরে রুটি বানাই, ঠিক তেমন শুষ্ক উপাদানগুলোকে একসাথে নিয়ে তারপরে হচ্ছে সেখানে অল্প একটু পানি মিশিয়ে আমরা একটা কাই বালেই তৈরি করি। কাই বালেই তৈরি করার পর তোমরা তো দেখছো যে এটার শেপটা হচ্ছে রাউন্ড শেপ, তাই না? একটু গোলাকার সিলিন্ডার ধরনের আর কি। তো এই সিলিন্ডারের মধ্যে আমরা এই কাইটা বা পেস্টটাকে হচ্ছে ভরে দিই। ভরে দেওয়ার পর এর মধ্যে একটি কার্বন দণ্ড স্থাপন করি। এখানে একটু খেয়াল করো, এটা যদি একটা ড্রাই সেলের ধাতব দস্তার পাত্র হয়, যেটা দস্তা দিয়ে তৈরি, এর বাইরের শেলটা এরকম, তাহলে ভেতরে কিন্তু ওই অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে কয়লার গুঁড়ো এবং হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্টটা কিন্তু ভেতরে আছে। ঠিক আছে, প্রথমে আমরা একটা খোলের মধ্যে পেস্ট ভরবো। তো পেস্ট ভরার পরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা কার্বন দণ্ড, এরকম একটা কার্বন দণ্ড ওই খোলের মাঝে সুন্দর করে বসিয়ে দেব, যেমন একটা টব, মাটি ভর্তি টব, এই টবের মধ্যে আমরা একটা ফুল গাছ সুন্দর করে বসাই। কিন্তু আমরা কিন্তু ফুল গাছটাকে এমন করে বসাই যেন ফুল গাছটা ওই টবটাকে স্পর্শ না করে, অর্থাৎ মাঝামাঝিতে। ঠিক তেমন এই যে দস্তার চোং, এই দস্তার চোঙের মধ্যে আমরা যে পেস্টটা নিয়েছি, তাহলে এটা একটু কী হলো, সেমিসলিড হলো, এবং তার মধ্যে আমরা কি করবো, এই একটা কার্বন দণ্ডকে গেঁথে দিব। কিন্তু কার্বন দণ্ডটাকে আমরা দস্তার চোঙের মধ্যে এমনভাবে গেঁথে দিব যেন কার্বন দণ্ডটা
দস্তার চুংটাকে স্পর্শ না করে, ওটা যেন ফ্রি থাকে, ঠিক আছে? এখানে কার্বন দ্বন্দ্বটা বা এখানে হচ্ছে দস্তার খোলটা যেটা কাজ করে সেটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট বা ঋণাত্মক আধান হিসেবে কাজ করে দস্তার খোলটা, ঠিক আছে? আর এর উপরে যে ধাতব টুপি, এখানে খেয়াল করে দেখো এখানে একটা ক্যাপ আছে না, এই যেরকম ক্যাপ যেটাকে একটু খোঁচালে এটা উঠে আসে কিন্তু এই ক্যাপটা। তো এই যে ধাতব টুপি যেটাকে আমরা বলছি ক্যাপটা, এই ক্যাপটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন হিসেবে এখানে থাকে। তো এই রকমভাবে একটা ড্রাই সেল আসলে তৈরি করা যায়, যে হচ্ছে এখানে একটা দস্তার চোঙ থাকবে, তারপরে হলো এখানে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে আমরা পেস্ট তৈরি করে ওই দস্তার খোলের মধ্যে রাখবো, এরপরে আমরা কার্বন দণ্ডটাকে রাখবো, ঠিক আছে? বলতো কার্বন দণ্ডটা আমরা কেমন করে রাখবো? কার্বন দণ্ডটা আমরা এমনভাবে রাখবো যেন এটা কোনটাকে স্পর্শ করবে না, এটা হচ্ছে দস্তার যে চোঙ বা খোল সেটাকে এটা স্পর্শ করবে না, এবং এর উপরে আমরা একটা ধাতব টুপি দিব। ধাতব টুপিটা হচ্ছে ধনাত্মক আয়ন হিসেবে কাজ করবে, আর দস্তার খোলটা হচ্ছে ঋণাত্মক আয়ন হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই গেল তোমাদের একটা হচ্ছে ড্রাই সেলের গঠন, খুব সহজ। জাস্ট তুমি উপাদানের নামগুলো যদি মনে রাখো, রেখে যদি একটু মানে সিনসিয়ারলি একটু চিন্তা করো যে প্রথমে আমি শুকনো উপাদানগুলো নিয়েছিলাম, তারপরে একটু পানি মিশিয়ে পেস্ট তৈরি করেছি, পেস্টটা হচ্ছে দস্তার খোলের মধ্যে দিয়েছি, এরপর একটা কার্বন দণ্ড নিয়েছি, কার্বন দণ্ডটাকে সুন্দর করে স্থাপন করেছি, কার্বন দণ্ডের মাথায় একটা টুপি দিয়েছি, আর দস্তার খোলের চারিপাশে হচ্ছে দিতে হবে তোমার হচ্ছে আমরা চারিদিকে হচ্ছে একটু কালো রঙের যে আলকাতরা থাকে এরকম এই অংশগুলো দিয়ে বা কয়লার গুঁড়ো দিয়ে হচ্ছে আমরা ঢেকে দিই, এবং হচ্ছে এর উপরের যে আবরণ এটাকে আগে আমি ছোটোবেলায় দেখতাম এটা কাগজ দেওয়া থাকতো, এখন একটু এখানে পলিথিন ইউজ করা হয়, ঠিক আছে? প্লাস্টিক ইউজ করা হয়, এইটার এর আবরণটা থাকে, এর উপরের আবরণটা কিন্তু সহজেই খুলে ফেলা যায়, সেই আবরণ দিয়ে এই ড্রাই সেলটাকে হচ্ছে ঢেকে ফেলা হয়। তো এইভাবে আসলে সহজেই একটা হচ্ছে ড্রাই সেলের গঠন আমরা বর্ণনা করতে পারি। আর ড্রাই সেলের গঠন যদি শুধুমাত্র প্রশ্নটা এরকম থাকে, যেটি ড্রাই সেলের গঠন বর্ণনা করো, তাহলে কিন্তু তোমরা চিত্রসহই বর্ণনা করবে। অনেক সময় উল্লেখ করে দেয় যে চিহ্নিত চিত্রসহ একটি ড্রাই সেল বা শুষ্ক কোষের গঠন বর্ণনা করো, তখন তোমরা এভাবে লিখবে, চিত্রসহ দিবে। আর যদি নাও উল্লেখ থাকে, যদি প্রশ্নটা 3 মার্ক কিংবা 4 মার্কের হয়, অবশ্যই চিত্র তোমরা মেনশন করবে। এখন দেখো যে এখানে কিন্তু একটু ছোটো প্রশ্নও থাকতে পারে, যেমন হচ্ছে শুষ্ক কোষের উপাদানগুলো কী কী, ঠিক আছে? এখানে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন কোনটি বা ধনাত্মক আধান ঋণাত্মক আধান কোনটি, এরকম প্রশ্ন যখন থাকবে তখন তোমরা কিন্তু ছোট ছোট করে উত্তরগুলোই লিখবে, ঠিক আছে? তাহলে এই গেল তোমার একটা ব্যাটারির গঠন। এখন এই যে একটা ব্যাটারি যেখানে এর বিভিন্ন উপাদানগুলো রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত আছে এই ব্যাটারির মধ্যে, তাই না? আমরা যে রাসায়নিক উপাদানগুলো দেখলাম, যে রাসায়নিক উপাদানগুলো নিয়ে এই ব্যাটারিটা তৈরি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত আছে। এখন এই ব্যাটারিটা তাহলে কীভাবে কাজ করে এটা আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি। দেখো এটাও কিন্তু অন কাইন্ড অফ ব্যাটারি। তো এই ব্যাটারিতে যখন আমরা একটা লাইট এইভাবে যখন আমরা এরকম একটা লাইট এই ব্যাটারিতে হচ্ছে সেট করব, তখন দেখা যাবে যে লাইটটা কী হয়েছে, জ্বলে উঠছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, লাইটটা জ্বলে গেল। তো এই জ্বলে যাওয়ার কারণ কী? এই ব্যাটারির সাথে তো এই হচ্ছে লাইটটা আমি সংযুক্ত করেছি, এখানে দুই ধরনের তার আছে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক আধান আছে, ধনাত্মক ঋণাত্মক আধানের কারণে এটা হচ্ছে লাইটটা জ্বলেছে। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? আসলে ব্যাটারিতে যে রাসায়নিক শক্তিটা সঞ্চিত আছে সেটাতে এখন হচ্ছে আমরা যেহেতু এটাকে সংযোগ স্থাপন করেছি, সুতরাং এটা এখন ধনাত্মক এবং ঋণাত্মক যে আধান তাদের মধ্যে এটা বিক্রিয়া করার ফলে এটা এখন আলোক শক্তি হিসেবে আমাদের সামনে এসেছে। এই যে ব্যাটারি, এই যে তার, এবং সেটা হচ্ছে এই যে আলোক শক্তি প্রদান করছে, ঠিক আছে? এই ব্যাটারি যদি এখন আমি ঘড়িতে দিই তাহলে সেটা গতি শক্তি লাভ করবে, এই ব্যাটারি যদি আমি কলিং বেলে দিই তাহলে সেটা শব্দ শক্তি উৎপন্ন করবে। তো এইরকম এর ব্যবহারগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তোমার যে জিনিসটা তুমি ব্যবহার করছো তার উপরে। তাহলে খুব ইজি এটা, যে একটা ব্যাটারিতে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে বিভিন্ন উপাদান, পরবর্তীতে গিয়ে সেটা কী হয়, পরবর্তীতে গিয়ে সেটা যেটা হয় সেটা হচ্ছে এর উপাদানগুলো কাজে লাগিয়ে রাসায়নিক শক্তি, আলোক শক্তি, তারপরে গতিশক্তি, তাপশক্তি, এরকম বিভিন্ন শক্তিতে এটা কী হতে পারে, রূপান্তরিত হতে পারে। এই ছিল তোমাদের ব্যাটারির গঠন, সহজ কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পার্ট
নির্ভুল হওয়ার জন্য অবশ্যই তোমাকে চিহ্নিত চিত্র আঁকতে হবে এবং সেই সাথে তোমাকে ওই চিহ্নিত চিত্র দেখে তোমাকে হচ্ছে বর্ণনা লেখা শিখতে হবে। যখনই তুমি চিহ্নিত চিত্র দেখে বর্ণনা লেখা শিখবে তখনই তুমি দেখবে যে তোমার কাছে এই জিনিসটা আরও বেশি সহজ মনে হচ্ছে এবং তোমার ভুল হচ্ছে না। তাহলে আমরা সুন্দর করে একটা ব্যাটারির গঠন করলাম, ব্যাটারি হচ্ছে কীভাবে কাজ করে আমরা সেটা দেখলাম। তো আমাদের যদি কোনো সমস্যা থাকে এই পাঠে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে যেমন ম্যাডাম হচ্ছে একটা ব্যাটারির মূল উপাদান দিলে আমরা কি দস্তার হচ্ছে পাত্র তারপরে ধাতুর টুপি এগুলো কি দিব, না তোমরা এগুলো দিবে না, তোমরা হচ্ছে শুধুমাত্র মূল উপাদানগুলোই দিবে, যেমন ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে, এরকম দিবে। তারপরে চিহ্নিত চিত্র অবশ্যই অঙ্কন করবে। এর আগে আমার একটা স্টুডেন্ট এত ভালো চিত্র এঁকেছে, এটা খুবই ভালো চিত্র এঁকেছে, কিন্তু সে চিহ্নিত করতে ভুলে গিয়েছে। চিত্র আঁকলে অবশ্যই কিন্তু তোমাকে চিহ্নিত করতে হবে। আর আর একটা কথা, সেকেন্ড সেমিস্টারেও আমি দেখলাম যে তোমরা অনেকজন চিহ্নিতও করেছো কিন্তু সেটাতে তোমরা পেন ইউজ করেছো। ডোন্ট ইউজ পেন, অবশ্যই তোমরা পেন্সিল ইউজ করবে, পেন্সিল ইউজ করে তোমরা হচ্ছে চিত্রটা লেবেল করবে, ঠিক আছে, এবং চিত্র নিচে অবশ্যই লিখবে যে এটা কিসের চিত্র, সেটা অবশ্যই মেনশন করতে হবে। তো এইভাবে আমরা এই সুন্দর মতো একটা হচ্ছে ব্যাটারির গঠন বর্ণনা করতে পারি। এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা কী হোমওয়ার্ক করবে দেখো। তোমাদের আজকের হোমওয়ার্ক চিহ্নিত চিত্রের সাহায্যে শুষ্ক কোষের গঠন বর্ণনা করো। তাহলে অবশ্যই তোমাকে এটার জন্য চিহ্নিত চিত্র আঁকতে হবে এবং সেই সাথে ব্যাখ্যা দিতে হবে। সবাই সুন্দর করে হোমওয়ার্ক করবে, হোমওয়ার্কের খাতা ছবি তুলে হচ্ছে গ্রুপে পোস্ট দিবে, আমি চেক করে দিব। আর যদি কোনো এই পাঠ সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে এটা আমরা লাইভ ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। সবাই পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও, আমি আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হবে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।